হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফ টিভি। আজকে আমরা দেখব স্যামসাং গ্যালাক্সি A8 প্লাস এই মোবাইলটির স্পেসিফিকেশন। স্যামসাং গ্যালাক্সি A8 প্লাস মোবাইলটি গ্যালাক্সি S8 প্লাস এর মিড রেঞ্জ ভার্সন বলা চলে। ফোনটি দেখতে যথেষ্ট সুন্দর, অনেকটা গ্যালাক্সি S8 প্লাস এবং গ্যালাক্সি A7 2017 এর মিশ্রণ বলা যায়। তো চলুন দেখে নিই ফোনটির স্পেসিফিকেশন হাইলাইটস। ফোনটিতে রয়েছে ফুল HD সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, এটি 6 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং এর রেজুলেশন 1080x2220 পিক্সেল এবং এটার PPI ডেন্সিটিও যথেষ্ট ভালো, 410। এটার প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হচ্ছে। এখন পর্যন্ত কনফার্ম হয়নি কোন ভার্সন, বাট কর্নিং গরিলা গ্লাস 4 সম্ভবত এখানে ব্যবহার করা হবে। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 7.1.1, যেটি নওগাত নামে পরিচিত, এবং এর চিপসেটে রয়েছে এক্সিনস 7885 অক্টা কোর এবং GPUতে রয়েছে মালি G71। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেখানে একটি 16 মেগাপিক্সেল এবং অপরটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অর্থাৎ ডুয়েল ক্যামেরা পাচ্ছি আমরা এই ফোনটিতে। আর ফোনটির পেছনে রয়েছে 16 মেগাপিক্সেলের চমৎকার ক্যামেরা। ফোনটি দিয়ে 1080 পিক্সেলের HD ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে। ফোনটির এক্সটার্নাল মেমোরি আপনি 254 GB পর্যন্ত এক্সটেন্ড করার সুযোগ পাবেন, আর ইন্টারনাল মেমোরিতে দুটি অপশন রয়েছে, 64 এবং 32 GB ROM, এবং র্যামের ক্ষেত্রেও 4 এবং 6 GB র্যামের অপশন রয়েছে। তবে 6 GB র্যামের ফোনগুলো শুধুমাত্র চায়না এবং এশিয়ার কিছু দেশেই পাওয়া যাবে। ফোনটিতে ডুয়াল সিমের সুবিধা রয়েছে এবং ব্যাটারি হচ্ছে 3500 mAh, যা যথেষ্ট, এবং এটার একটা স্পেশাল ফিচার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে। এই ফোনটি জানুয়ারি 2018 রিলিজ পাওয়ার কথা এবং এটার সম্ভাব্য প্রাইস $720 অথবা বাংলাদেশি টাকায় 58,000 টাকার মতো পড়তে পারে। তো ওভারঅল ফোনটি দেখে ভালোই মনে হচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে ফিচারগুলো, তবে অপেক্ষা না করি প্রি অর্ডারের সম্ভবত বাংলাদেশে শুরু হয়ে গেছে, আপনার প্রি অর্ডার দিয়ে ফেলতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির নিচে যে বেল বাটনটি রয়েছে সেখানে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।